বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের মেটেস্ক্যান ডিফেন্স কোম্পানি থেকে নতুন রেটিনার পিটিআর রাডার অর্ডার করেছে। এই রাডারগুলো বিশেষভাবে গ্রাউন্ড সার্ভেলান্স এবং বর্ডার এরিয়াতে প্রতিবেশী দেশের মুভমেন্ট পর্যবেক্ষণ করতে বিশেষভাবে ব্যবহার করা হয়। এছাড়া এই রাডারগুলো ম্যান পোর্টেবল এবং সহজে বহনযোগ্য বিধায় পেট্রোল মিশন এপিসি বা লাইট ইউটিলিটি গাড়িতে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত এই ধরনের রাডার পেট্রোল গাড়ি বহরের প্রথম যানে বসানো হয়, যাতে পেট্রোলটি মুভমেন্ট এর সময় আশেপাশের এলাকায় কি ঘটছে তা আগেই জেনে যেতে পারে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এই রাডারসমূহ খুব সহজে গাড়িতে ট্রাইপডের সাহায্যে স্থাপন করা যায়। এই রাডারসমূহ 12 কিলোমিটার দূর থেকে 0.2 স্কোয়ার মিটার সাইজের টার্গেটকে নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম। টার্গেট শনাক্তের জন্য এটি কে ব্র্যান্ডের রাডার ফ্রিকোয়েন্সি ব্যবহার করে থাকে এবং এর রাডার হিসেবে রয়েছে একটি প্লাস ডপলার রাডার, যা মানুষ থেকে শুরু করে ছোট্ট ইঁদুরের আকৃতির টার্গেটকে শনাক্ত করতে সক্ষম, যার ফলে সেনাদের গাড়ি বহরের সামনে ওত পেতে থাকা শত্রুকে পূর্ব থেকেই শনাক্ত করতে পারবে এবং গাড়ি বহরে থাকা সেনাদের সাবধান করে দিবে। এছাড়া বর্ডার এলাকায় এই ধরনের রাডার ব্যবহারের মাধ্যমে আমরা বেআইনি মাদক ও অস্ত্র চোরাচালানকারী এবং বেআইনিভাবে ঢুকে পড়া অন্য দেশের নাগরিক এবং সন্ত্রাসীদের উপর নজর রাখতে পারবো এবং তাদের ধরতে সক্ষম হব। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে কিছুদিন আগে অটোকার কোবরা 2 এপিসি অর্ডার করেছে। এসব এপিসি এই ধরনের রাডার যুক্ত করে সার্ভেলান্স মিশন পরিচালনা করা সম্ভব। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।